বন্ধুরা, আজকের ট্যুর হায়দ্রাবাদ থেকে দূরে কোথাও নয়, বরং হায়দ্রাবাদের মধ্যেই একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে শিল্পারামাম। শিল্পারামাম কি বলবো, এটাকে একটা পার্ক বলা যায়। আর তার মধ্যে আছে স্কাল্পচার পার্ক, সেটা আর একটা ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে দেখানো যাবে না, বড় হয়ে যাবে। তো এবারে শুধু আমি শিল্পারামামটা দেখাবো। আমরা শিল্পারামামের সামনে চলে আসলাম। এটাকে একটা ভিলেজ বলা যায়। অনলাইনে দেখা যাবে যে শিল্পারামাম ভিলেজ ফর আর্টস অ্যান্ড ক্র্যাফটস। হায়দ্রাবাদ স্টেশন থেকে শিল্পারামামের দূরত্ব মাত্র 17 কিলোমিটার, আর এখানকার টিকিট হচ্ছে 60 টাকা পার পার্সন। আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে ভিতরের দিকে ঢুকলাম। এদিকে বিভিন্ন দোকান আছে, স্টল আছে, এখানে শিল্প মেলা অ্যাকচুয়ালি, এটা তাই তো? দেখো এটা দেখো, সব কাঠ দিয়ে বানানো। দেখো এগুলো লাইট চলেছে, রাত্রিবেলা এগুলো চলবে। এখানে ফটোর দোকানটা, বাহ, জল পড়ছে। এটা একটা টি শপ। Thank you.
প্রচুর বড় একদিনে দেখে শেষ করা যাবে না যাই হোক 60 টাকা তো দিয়ে দিয়েছি জলে এখান থেকে যতটুকু মাছ তুলে পড়া যায় নাকি ওখানে দেখো ওখানে দেখো ওখানে ইয়ে হচ্ছে বোটিং হচ্ছে এখানে একটা ফুড কোর্ট আছে ফুড কোর্ট এখানে চাট এন্ড ধোসা ধোসা পাওয়া যায় কি শহরের মধ্যে একটু ঝর্ণার আনন্দ দেওয়ার জন্য এইটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এইটুকু জায়গার মধ্যে এত কিছু আছে এখানে বিভিন্ন খাবারের স্টল হয়েছে এখানে পপকর্ন পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন নেবেন নাকি আপনি না পপকর্ন খেতে হবে না এবারে কেএফসি খেয়ে এলে যা যা দেখবে সব খেতে পারবে ওই যে আমি নেটে যেটা স্কাল্পচারটা দেখেছিলাম ওই স্কাল্পচারটা ওইখানে আছে আমরা ওখানে গিয়ে ছবি তুলব কালচার পার্ক এইদিকে এটা হচ্ছে স্কাল্পচার পার্ক যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এই পার্কে আসবো তো আজকে আমার স্বপ্নটা সত্যি হলো ফ্রেন্ডস স্কাল্পচার পার্ক এই ভিডিওতে আমি দেখাতে পারছি না যেহেতু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এরপরের ভিডিওতে দেখাবো এখানে সুন্দর একটা বুদ্ধর স্ট্যাচু আছে এটার সাথে আমরা ছবি তুলব তার আগে একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিই চারিদিকে পদ্ম পাপড়ি আছে তবে তাতে হ্রাস পড়ে গেছে এখন তবে বুদ্ধ কিন্তু হাজার বছর ধরে এখানে বিরাজ করছেন এখানে সুন্দর একটা ঝর্ণা আছে চলো ঝর্ণাটা দেখাই এই ঝর্ণা বলছি ফোড়া এই লোকটা জল মানে চাষের জমিতে জল দেবে সেই জন্য এখান থেকে জল তুলছে আমাদের স্কাল্পচার পার্কটাও ঘোরা হয়ে গেছে আর শিল্পারামাম পার্কটাও ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে গাড়ি চালানো অসুবিধা হতে পারে আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর পার্ক আছে অনেক লোক হয়েছে এখানে পক্ষীরালয় আছে আমরা জানতাম না এক ঝলকে দেখে নেবো হাতে টাইম খুব কম দেখে নেবো কি কি পাখি আছে এখানে উপরে পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আপনাদের দেখার জন্য এখানে রাজহাঁস ছেড়ে দিয়েছে রাজহাঁস ঠিক না এটা রাজহাঁসের গলা শুরু হয়
এগুলো কোনো বিদেশি হাঁস আর কিছু নেই। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এটা একটা ভিলেজ মিউজিয়াম, এখানে গ্রামের আদলেই বিভিন্ন বাড়ি ঘর তৈরি করা হয়েছে। এখানে চিড়িয়াখানার মতো কিছু দেখা যাচ্ছে। এখানে সুন্দর একটা ঘর করা হয়েছে গ্রামের বাড়ি আদলে। এই সাদা ফুলগুলো অরিজিনাল, যেহেতু মাটিতে লাগানো হয়েছে। আমরা একবার ওই নীল ফুল কিনেছিলাম, ভালো কাটাই নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর ঝর্ণা হচ্ছে, তবে এখনো লাইটিংটা দেয়নি। সন্ধ্যা হয়ে গেছে, লাইটিংটা এখনো দেয়নি। আর এখানে অনেক ফুলের গাছ দিয়ে টবের মাধ্যমে এটাকে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। ফ্রেন্ডস, জায়গাটা খুব সুন্দর। এই স্কাল্পচারটা দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে। এটা লাগছে পাথর দিয়ে হবে। হ্যাঁ, এদিকে লাইটিং এত সুন্দর করেছে, বিভিন্ন কালারের লাইটিং করেছে। আর চারিদিকে শুধু ফুলের গাছ, ফুলের বাগান, ফুলের টব, যে কোনো প্রকারে এটাকে সুন্দর করে তুলেছে। আর লাইটিংয়ের সহযোগে এগুলো হয়েছে আরও সুন্দর, মানে আরও সুন্দর হয়ে উঠেছে। এপাশে এক্সিট, আমরা এক্সিট করব। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।